আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে আপনাদেরকে মেট্রো রেলের আরও একটু আপডেট জানাবো, কারণ মেট্রো রেলের যে প্রথম স্টেশন, সেই প্রথম স্টেশনটিতে এরই মধ্যে লিফট বসে গেছে। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসকেলেটর এবং সিঁড়ি সংযুক্ত হয়েছে মূল স্টেশনের ওঠানামার ক্ষেত্রে, এবং এবারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে লিফট সংযুক্ত হয়েছে। এবং আরও আসার কথা হচ্ছে যে প্রথম স্টেশনের যেই চারটি সিঁড়ি, লিফট এবং এসকেলেটর হবে, তার সবগুলোর কাজই মোটামুটি ভালো গতিতে এগুচ্ছে। এবং একটি তো প্রায় শেষের দিকে, যেটি আপনারা এখন দেখছেন, এটি প্রথম স্টেশনের একেবারে যেই প্রথম কাজটি যখন শুরু করা হয়েছিল সিঁড়ি এবং এসকেলেটরের, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে এবং এর পাশে এসকেলেটরও কিন্তু একেবারে সেট করে তারপরে সেটা ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ এইটার যে ওঠানামার সিঁড়ি এসকেলেটর, এটি কমপ্লিট, এবং এর পেছনের দিকে এখন লিফট লাগানো হচ্ছে। ঠিক এটার সাথে লাগোয়া লিফট লাগানো হচ্ছে। এটি হচ্ছে প্রথম স্টেশনের পূর্ব দিকের প্রথম পার্ট, যেটি সেটির ওঠানামার জন্য। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, যারা এদিক দিয়ে নিয়মিত যাওয়া আসা করেন দিয়াবাড়ি দিয়ে, তারা কিন্তু এই কাজগুলো মোটামুটি দেখতে পারেন। আবার যারা ঘুরতে আসেন তারাও দেখতে পারেন। এই যে এখন যেটি দেখছেন, এটি হচ্ছে লিফট। এই লিফটটা হচ্ছে দ্বিতীয় যেটি সিঁড়ি হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে উত্তর সাইডে, পূর্ব দিকের উত্তর সাইডে যে সিঁড়ি, যে সিঁড়ি হচ্ছে তার পাশের লিফট। এবং এখানে কিন্তু দেখেন লিফট লাগানো হয়ে গেছে এবং সেটি সুন্দর করে এই করা হয়েছে। এখন এখানে কাভার দেওয়া হবে, কাভার করা হবে, সেই প্রস্তুতি চলছে। পাশাপাশি এর সিঁড়ির যে কাজ সেটি তো হয়েছেই। এটি হচ্ছে পূর্ব দিকের যেটি বলছিলাম, এবং এসকেলেটরের জন্য যেটি নির্ধারণ করা হবে সেটি তো আছেই। তো এভাবে এই কাজগুলো এগুচ্ছে। এবং এটি হচ্ছে যে আমরা প্রথম যে অংশটা দেখাচ্ছিলাম তার উল্টা দিকের যে কথাটা বলছিলাম, সেখানে যে লিফট লাগানো হচ্ছে সেটি। অর্থাৎ সিঁড়ি, লিফট, এসকেলেটর সব ধরনের ব্যবস্থাই এখানে থাকছে প্রত্যেকটা স্টেশনে। তো এটি হচ্ছে পূর্ব দিকের অংশের কাজ, পূর্ব দিকের অংশের কাজের এই অগ্রগতি। এবং পশ্চিম দিকেও এরকম ঠিক একই রকম লিফট এবং এসকেলেটর কিন্তু তৈরি হচ্ছে এবং সেই কাজও চলছে। এবং এটি হচ্ছে প্রথম স্টেশনের যেই নিচের অংশ, অর্থাৎ এই প্রথম স্টেশনের যে নিচের যে রাস্তা, এই স্টেশনের নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে রাস্তা তৈরি করা হবে। এবং এই যে ডান দিকে আপনারা দেখছেন, এটি হচ্ছে পশ্চিম দিকের যেই কাজের অংশ, সেই কাজের অংশ। তো এই যে একই সাথে মেট্রো রেলের যেই লিফট, সিঁড়ি, এসকেলেটর, এগুলো রাখার পেছনে যুক্তি আছে। যদিও উঁচু খুব বেশি নয়, কিন্তু এখানে আমরা তো আর মেট্রো রেলে শুধুমাত্র সুস্থ মানুষজন চলাচল করবে না, এখানে কিছু হয়তো বয়স্ক মানুষ চলাচল করবেন, কিছু শারীরিকভাবে অক্ষম মানুষজন চলাচল করবেন। সবার কথা চিন্তা করেই কিন্তু এই সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। অনেক সময় অসুস্থ রোগী থাকতে পারেন, তো সব মিলিয়ে আসলে সবার কথা চিন্তা করেই কিন্তু এই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং যতটুকু এখন পর্যন্ত তথ্য, সবগুলো স্টেশনেই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা প্রথম স্টেশনে আমরা দেখছি যে এই কাজগুলো চলছে দুই দিকেই। এই যে এটি যেটি দেখছেন, এটি হলো পশ্চিম সাইড, অর্থাৎ মেট্রোর স্টেশনের পশ্চিম সাইড প্রথম স্টেশনের, এবং সেখানেও কিন্তু ওই যে সিঁড়ি তৈরি করা হচ্ছে এবং সিঁড়ির উপরে যে ঢেকে দেওয়ার যে ব্যবস্থাপনা সেটি তৈরি হচ্ছে এবং এই কাজগুলো চলছে। তো আমি যেটি বলছিলাম যে এই যে প্রথম স্টেশন যেটি, সেই প্রথম স্টেশনে এখানে কিন্তু এই যে দুইদিকে দেখেন আপনি, দুইদিকে কিন্তু যাওয়ার, সিঁড়ি করার, লিফট করার সাইডে কিন্তু জায়গা রয়েছে, প্রচুর পরিমাণে জায়গা আছে, এটি করা গেছে। এটি প্রথম স্টেশন, অর্থাৎ উত্তরা যেটি নর্থ, এবং উত্তরা সেন্টার যেটি দ্বিতীয় স্টেশন, এবং তৃতীয় স্টেশন যেটি উত্তরা সাউথ, এই তিনটি স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা এখানে আছে, যেহেতু এই প্রজেক্টটি এখনও পরিপূর্ণভাবে ডেভেলপ হয় নাই। এবং এখানে জায়গা রয়েছে, সরকারি জায়গা, রাজুকের জায়গা রয়েছে, সেখানে এগুলো বাড়তি করা গেছে এবং এগুলো অনায়াসে করে ফেলা যাচ্ছে এই দুই দিকে, অর্থাৎ স্টেশনের বাইরের দুই দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে যখন মূল সড়কে চলে যাবে, অর্থাৎ আপনি যদি পল্লবী থেকে ঢুকেন, তারপরের যে স্টেশনগুলো আছে, বাকি যে আরও 14টি স্টেশন হবে, সেই স্টেশনগুলোতে এই যে বাইরে সিঁড়ি এবং লিফট করার যে জায়গা,
সেই জায়গাগুলো কোত্থেকে আসবে, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। মানুষজন যখন যাচ্ছেন তখন যখন দেখছেন যে মূল রাস্তার উপর এরকম লিফট বা সিঁড়ির ব্যবস্থা বা এসকেলেটরের ব্যবস্থাপনা ওইখানে নেই, তখন কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ওইখানে কি হবে, তাহলে ওইখানে কিভাবে এগুলো কোথায় সংযোজন করা হবে এই মানুষের ওঠা নামার জন্য সেগুলো। এখন কিন্তু একটি বিষয় আসছে যে এই যে ডিজাইন, সেই ডিজাইনের ক্ষেত্রে আবার কিছু পরিবর্তন আসছে স্টেশনগুলোতে। এখন নতুন করে আবার জমি অধিগ্রহণ করা হবে, সেগুলো ফুটপাথ তৈরি করার জন্য এবং স্টেশনের পাশে যথেষ্ট জায়গা তৈরি করার জন্য এবং সেখানে এই সিঁড়ির এবং স্কেলেটরের জন্য যে জায়গার দরকার সেগুলোর জন্যও কিন্তু আবার হয়তো এই নতুন করে করতে হবে, অধিগ্রহণ করতে হবে যেটি বলা হচ্ছে। যে কারণে কিন্তু সব মিলিয়ে আবার প্রায় 11,000 কোটি টাকা এই মেট্রো রেলের খরচ প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবনা করা হয়েছে। যদিও সেই প্রস্তাব এখনও পর্যন্ত পাশ হয়ে আসেনি, কিন্তু DMTCL বা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড যারা এটি বাস্তবায়ন করছে তারা কিন্তু এই প্রস্তাবটি দিয়েছে। আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে যেসব তথ্য এসেছে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তো এটি হয়ে আসলে খরচটা কিন্তু অনেক বেড়ে গেল, অর্থাৎ প্রায় পদ্মা সেতুর চেয়েও কিন্তু বেশি খরচ হচ্ছে। এবং সেই খরচটার এখন কারণ বলা হচ্ছে যে কিছু সংশোধনী, ডিজাইনের কিছু সংশোধনী, যেখানে জমি অধিগ্রহণ করতে হবে মূল সড়কের সাইডে প্রশস্ত রাস্তা করার জন্য, বা এইসব এই ডিজাইন যেগুলো সিঁড়ি, এসকেলেটর, লিফট এগুলো কোথায় বসবে সেগুলোর স্থান সংকুলন করার জন্য। তো এই যে আমরা যেটি দেখছি এটি হচ্ছে পশ্চিম সাইডের, এখন যেটি দেখছেন পশ্চিম সাইডের যে লিফট লাগানোর যে জায়গা সেই লিফটের জায়গা। তো এই মেট্রো রেল আমাদের যেটি এবছর আগারগাঁও পর্যন্ত চালু হওয়ার কথা, এই ডিসেম্বরের 16 তারিখে আগারগাঁও পর্যন্ত চালু করার কথা, তার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। এবং স্টেশনগুলো প্রস্তুত না হলে তো আর মানুষজন এখানে ওঠানামা করতে পারবে না, মেট্রো রেলে চড়তেও পারবে না। সেই ক্ষেত্রে এই যে আগারগাঁও পর্যন্ত স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো সবগুলোই কিন্তু প্রস্তুত হতে হবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে স্টেশন, সেই স্টেশনের অবস্থা এবং এই স্টেশনটি প্রস্তুতি মোটামুটি শেষের দিকে বলা যায়। অন্যান্য স্টেশনগুলো কিন্তু এতটা অগ্রগতি হয়নি আমি যতটুকু ঘুরে দেখেছি। তো সব মিলিয়ে আসলে এবছরের ডিসেম্বরে যে টার্গেট করা হচ্ছে যে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে সেটি হয়তো সম্ভব হবে, যেহেতু ট্রায়াল রান চলছে এবং বলা হয়েছে যে 10 সেট ট্রেন দিয়েই এই পর্যন্ত চালু হবে। এখন আগারগাঁও পর্যন্ত চালু হলে কত মানুষজন চলাচল করবে বা এখান থেকে, এখন যেহেতু উত্তরাতে এতটুকু জায়গা এখানে মূল এখন যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে লোকবসতি হয়নি, তো সেখানে এখান থেকে কারা উঠবেন, আগারগাঁও পর্যন্ত কারা যাবেন, তারা কি বেনিফিট পাবেন সেটি কিন্তু নির্ভর করছে যে এই মেট্রো রেলের যাত্রী আগারগাঁও পর্যন্ত কি পরিমাণে হবে বা কী সংখ্যায় হবে। তবে যেটি হবে যে মূল যে একেবারে প্র্যাকটিক্যাল যেই চলাচল সেটি কিন্তু পরিপূর্ণভাবে শুরু হলে পরের ফেজে গিয়ে অর্থাৎ মতিঝিল পর্যন্ত চালু করতে কিন্তু অনেকটা সহজ হবে, যেটি এখন কিন্তু আবার সময় আরও 1 বছর বাড়িয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যদিও 2024 এই প্রকল্প শেষ হওয়ার কথা এবং কিন্তু বলা হচ্ছিল যে 2023 ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু হবে। তো আসলে কোন পর্যন্ত কবে চালু হয় সেটি আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। কাজ কিন্তু চলছে, মোটামুটি ভালো গতিতেই কাজ চলছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।